এখন হচ্ছে 6:30টার দিকে, আর হচ্ছে এখন আমি হচ্ছে পড়ছিলাম, আমি ছাদে পড়ছিলাম, তো তারপর হচ্ছে ঘরে এসে পড়লাম। আর হচ্ছে যেহেতু আমার পেন শেষ হয়ে গেছে, তো বাইরে যেতে হবে ইউজ অ্যান্ড থ্রো পেন কিনতে, তো ওখানে যাই। চলুন, ও মা আসছি পেন কিনতে, ঠিক আছে, বাই বাই, পরে আবার দেখা হবে, ঠিক আছে। তোমার পেন কেনা হয়ে গেছে, 30 rupees নিল। তো এখন আমি ঘর চলে এসেছি, পেন অ্যামিগো ডাবলটা কিনলাম, মাইলেজটা তো ওটা 30 rupees নিলাম, 50 rupees নিয়ে গেছিলাম, আর 10 piece দিন একটা পেন ফ্রি। তো রেখেছি এখানে, আমার পেন শেষ হয়ে গেছে, এবার যে পেন স্টেটে একটা আছে না এখানে আছে, ওরকম করে হয়ে যাচ্ছে, এবার কালি শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে কিনেই নিই, তো একটা একটা করে ইউজ করবো। আমি এবার ভুল করে দিই, কোনো কোনো সবগুলো একসাথে বার করছি, তো আমি একটা নেবো, নিয়ে ওরকম করে করবো। ফ্রেন্ডস, সঙ্গে একটা কথা, আজকে হচ্ছে মানে কাল একটা জিনিস দেখে আমার ইউটিউব থেকে একটা মেইল এসেছিলো যে হচ্ছে মনিটাইজেশনের জন্য আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি, তো দুটো মাইলস্টোন দরকার, 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4K পাবলিক ওয়াচ আওয়ার্স, তো সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার মনিটাইজেশনে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দিলে আমার ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তো আজকে অ্যাপ্লাইটা এসছে, তো অ্যাপ্লাই দিতে হবে আজকের মধ্যেই, অ্যাপ্লাই দিতে, অ্যাপ্লাই দেওয়া হয়নি, তো আমি খুব নার্ভাস যে চ্যানেলে যাবে কিনা ঠিক মতো, সব ঠিকঠাক হবে কিনা, তো আশা করি হয়ে যাবে। আজ আমি কথা বলছি এই দরজার সামনে, চোখ দিয়ে দেখছি আমি কী করছি, মাদুরটা পড়ে গেছে, মাদুরটা বাবা এখানে রাখি তো খুলে যায়। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর শেয়ার করে দাও, হ্যাঁ করে দাও। তো মাদুরটা হচ্ছে বারবার হচ্ছে পড়ে যায়, এখানে রাখা হয়, যখন যে মুহূর্তে করে সেই মুহূর্তে পড়ে যান, যেমন ঠিক করে রাখি না কেন পড়েই যায়, তো খুব নার্ভাস আমি, দেখি কখন এখন একটা দেওয়া হয়নি, দেখি কী হয়। হ্যাঁ পড়বো, যাবে পড়বো, হ্যাঁ নজর আ রা হ্যাঁ, তুমি পড়ায় মে পড়ায় কেন যাও, পড়াই ভি তো নেই। তো চলে গেছে, তো এবার আমি পড়ি, তো পড়াশোনা করে পর আমার সাথে দেখা করছি, একটা হাওয়া আসছে, তো ভাই হচ্ছে পড়াশোনা করছে আর সব কিছু এ করে দিচ্ছে, আর ড্রয়িং করছিল ইউটিউব দেখে, একটা ফ্লাওয়ার একটা অ্যাপেল, আর তার আগে নিজে ড্রয়িং করে দিয়েছে, তো এবার এখন সকাল হয়ে গেছে, অ্যাপ্লাই এখন কিছু হয়নি, একটা হচ্ছে অ্যাডসেন্সের মানে যেটা আমার সেকেন্ড স্টেপ ওটা কমপ্লিট, বাট একটা স্টেপটাই মেন স্টেপ পাচ্ছি না আমি আর করতে, আর তো জানালা খুলে গেছে, জানালাটা কিছু বলার নেই আমার, তো এরকম বারবার হয়ে যাচ্ছে, তো এখন 3 নম্বর স্টেপ আছে, আশা করি আজ দুপুরের মধ্যে রেজাল্ট পেয়ে দিতে পারি, জানি না কখন ইউটিউব বলবে, তো নার্ভাস ফিল তো এখন আরও বেশি হচ্ছে, দেন দেখি হয়, 15:50 বাজছে, টিউশন আছে 10:30-এর সময়, আমি পড়ছিলাম এক্ষুনি, আর ভাই করে দিল, সব ঠিক করতে হবে আমাকে, তো ঠিক সব ঠিক করে নিচ্ছি। এ ফিউ মোমেন্টস লেটার, তো এখন ইভিনিং হয়ে গেছে, সানসেট হয়ে গেছে, দেখতে পাবেন সূর্য দেখা যায়নি, পড়ছে কর, তো এখন তো বই পড়ছে, আর কি হলো, তোকে খেয়ে নেবে তুই যদি পড়াশোনা না করে, তো এইভাবে ভয় পাচ্ছ, কে কামড়ালে বলতো না, এবার নাম না, নাম না, উঠতে নেই উঠতে নেই, বই খাতা আছে, বই খাতা আছে, মাল মাথাতে রাগ করে, তো এটা দেখো কোথায় কি হয়ে গেল। তো আজ আমার প্ল্যান হচ্ছে সাইকেল আছে ধোয়া, তো হয়তো যে এখন ধুবো, বাট টিউশন হয়ে পড়ে ওটা সম্ভব, ধোয়ার চেষ্টা করবো, আর ওটা তো আমাকে শেয়ার করবো, লাস্ট হয়েছিলাম আমার লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম, প্রায় 3 বছর পর স্নান করলো একটা টাইটেল আছে ব্লগে, তো ওখানে লাস্ট সাইকেল ধোয়া হয়েছিল, তো বিশ্বকর্মা পুজোর দিনও, তারপর বিশ্বকর্মা দিনে পুজো ছিল সেদিনও সাইকেল ধুয়েছিলাম লাস্ট, তো তারপর সেখান ধোয়া হয়, তো নোংরা হয়ে গেছে, বিকেল চালাচ্ছি,
তো বলি নোংরা তো আজকে ধোয়ার চেষ্টা করছি। তো ফ্রেন্ড আমার আছে আড়াইটা আর নয়েস আসছে, আসলে বাথরুমে আছে টয়লেটে জল দিচ্ছে, তো এই নাম নয়েস হচ্ছে একটু। তো আজকে চিকেন হয়েছে লাঞ্চে আর ভাই ভাই দুষ্টুমি করছে। তো যাই হোক খেয়ে নিচ্ছে এখন, আর একটা কথা শেয়ার করবো এই যে আমার খুবই ভালো লাগছে জিনিসটা। তো সেটা এই কিছুক্ষণ আগে যখন টিউশন পড়াচ্ছে তখনই হলো, তো খুবই খুশি জিনিস, তবে খেয়ে পর বলছি আপনাকে। তো শেষ পর্যন্ত ফ্রেন্ড যেটা হচ্ছে আমার আশা ছিল তো সেটা হচ্ছে মাঝে মাঝে হবে না, বাট হয়ে গেল। তো যেটা আপনি শুনেছিলেন কালকের দিনে, হ্যাঁ কালকে, হ্যাঁ দুপুরে 1:30 টাইমে অ্যাপ্লাই দিয়েছিলাম, এরপর আজ সকালে শুনতে পেলাম মা বললো, অর্থাৎ মা আমাকে বল জানালো একটা মেল এসেছিলো সে ইউটিউব থেকে, সে না এটা অ্যাডসেন্সে এসেছিলো, তো কোনো মেল আসেনি, আমি নিয়ে চেক করলাম, মা বললো আমাকে। তো নিপ আমি এখন অ্যাডসেন্স চেক করলাম যে আমার সেকেন্ড স্টেপটা অ্যাডসেন্সে ওটা কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট 3 নম্বর যেটা আমার ইউটিউব দেখবে, এবার ইউটিউবে এখানে দেখবে তখন সেখানে সব ঠিকঠাক আছে না, সব ঠিক থাকে, কিছু ভুলভাল না থাকে তাহলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো নিয়েপর 10:54 কাছাকাছি যখন আমার টিউশন ছিল 10:00 স্কুলে আপনাকে আমি বলেছিলাম, তো নিয়েপর 10:54 দিকে যখন ম্যাম ছুটি দিল, তো তারপর দেখলাম যে হচ্ছে একটা মেসেজ এসছে, সেটা মেল আসছে ইউটিউব থেকে যে ইউ হ্যাভ বিন ইন্টার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তো কংগ্রাচুলেশন জানালো, অনেক কিছু বললো আমাকে। তো তখন বুঝে গেলাম যে আমার মনিটাইজ হয়ে গেছে। তো মনিটাইজটা কিছু আমি কিছু পাবো না, মানে কিছু পেমেন্ট পয়সা কিছু নেই, এটাই আমার এটা হয়তো আমার কাছে এটা আপনাদের কাছে হয়তো ছোটোখাটো হতে পারে, বাট এটা আমার কাছে অনেক অ্যাচিভমেন্ট, এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট, এটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট আর সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট। আমার 1K সাবস্ক্রাইবার একটা অ্যাচিভমেন্ট ছিল, বাট এটা ওটার চেয়েও বড়ো অ্যাচিভমেন্ট, কারণ এটা আমার হচ্ছে অনেক কষ্টে করতে হয়েছে 1,000 সাবস্ক্রাইবার্স। আর যাহাজা ফার্স্ট টাইম করা হচ্ছে মোটেই সহজ কথা নয়, অনেক কষ্টে করতে পারলাম মনিটাইজটা। আমি ভাবলাম হয়তো ইউটিউব হচ্ছে কিছু রিজেকশন করতে হবে, কারণ ধীরে ধীরে ইউটিউব যা হচ্ছে স্ট্রিক্ট হচ্ছে না, কিছু বলার নেই। তো যাই হোক হয়ে গেলো, তো খুবই ভালো। আর এটা শুধু আমি করতে পারি, কারণ আপনারা আমার এত সাপোর্ট দিলেন, তো সেই জন্যই হচ্ছে আজ আমার মনিটাইজটা হলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই জন্য ধন্যবাদ বললেই হবে না, আরও অনেক কিছু করতে হবে, কিন্তু আর কী বলবো বলুন, আমি ধন্যবাদ ছাড়া কিছু বলতে পারছি না। তো এটা আমার কাছে তো খুব বড়ো অ্যাচিভমেন্ট, তো সবাই খুশি, মাও খুশি আছে, আমিও খুশি আছি। তো তখন থেকে খুব ভালো লাগছে যে মনিটাইজ হয়ে গেলো, মনিটাইজ হয়ে গেলো, কারণ 1 বছরের মধ্যে এত এক পুরো 1 বছর সাইন লাগলো, মানে পুরো বছর বলতে পুরো বছর লাগলো সেরকম নয়, মার্চ মাসে চ্যানেল স্টার্ট করে 17 মার্চে, আর নিয়ে পর হচ্ছে আজকে ফলাফল কত 24 নভেম্বর, ইয়েস 24 নভেম্বর। তো 24 নভেম্বর দেখলাম, মানে 24 নভেম্বর আমার মনিটাইজ হয়ে গেলো, তো খুবই ভালো কথা জিনিসটা হলো, কিন্তু পরে কিছু প্রবলেম আসতে পারে। তো কিন্তু যদি আমি সব স্টেপ বাই স্টেপ সব ঠিকঠাক করি তাহলে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক খুবই হ্যাপি আমি, আর এখন আমার সাইকেল চালাতে যাবো আমি একটু ঘনের মধ্যেই, 4:20 বাজছে এখন, এই টাইমে আমি সাইকেল চালাতে বেরোই। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, এখন বাজছে 10:00 ধরুন রাত 10:00 মতন বাজছে, আর আজ অনেক রাত পর্যন্ত জায়গা হলো, সে আর হচ্ছে যেহেতু কয়েকদিন হচ্ছে আমার রাত অনেক রাত জায়গা হচ্ছে ঘুমোচ্ছি, তো সেই জন্যই হচ্ছে হয়তো আমি সকালে হচ্ছে ঠিক টাইমে উঠতে পারছি না, আমি হচ্ছে যখনই ঘুমাচ্ছি মানে এখন তো ঘুমাবো, আপনার এডিটটা করবো খুব জোর 10:30 পাঁচ বাজে, 10:30 নিয়ে ঘুমিয়ে যাবো, নিয়ে আমি দেখেছি যখন এরকম টাইপের হয় তখনই ঘুমালাম, তো নিয়ে মাঝে ঘুম ভাঙে একবার, যখন যাই না নিজে ঘুমাবো তার কিছুক্ষণ বলবো সুপ্রভাত, এতটাই যেটা হচ্ছে মা বলে আমাকে। তো সেই জন্য হচ্ছে সুপ্রভাত, এতটাই সকাল হয়ে গেলো, মানে মা তো সুপ্রভাত বলে আমাকে যখন মা আসে রুমে, তো তখন বলছি তাদের সকালও হয়ে গেলো, সেই জন্য হচ্ছে না তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাই সকাল সকাল উঠতে পারবো। তো তারপর এখন শীতকাল আলাদা ব্ল্যাঙ্কেট নিয়ে আছি, এত ঠান্ডা লাগছে আমার। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, এই কিছুদিন আগে ডিনারটা করলাম, আর এখন আমার এত খুশি হচ্ছে কী করবো, কিন্তু কী করবো মানে একটা অ্যাচিভমেন্টটা কমপ্লিট হলো, এবার নেক্সট অ্যাচিভমেন্ট দৌড়াতে হবে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করি আপনাদের ভালো লাগে, যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গোয়েন্ট রাজদীপ অ্যান্ড প্রেস ইস বেল আইকন টু অল, তাহলে আজকের জন্য এটুকু করি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।